হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে, তারই ভিডিও আমি করলাম। এই দেখো, এই যে আমি আমার নদীর পাশে আসলাম। নদীটা খুব সুন্দর দেখতে লাগে। আরে দেখো কত সুন্দর! আরে এটাই কালকে সেজেছে। ওই পারে যাই, চলো। আরে দে, পাহাড় থেকে উঠলাম, পাহাড়ে উঠলাম। আরে দেখো একটা ওখানে পাখি খাচ্ছে। এই যে এখানে ব্রয়লার, ব্রয়লারের ফার্ম। কত সুন্দরভাবে ব্রয়লার গুলো এখানে আছে, কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। আর কোথাও যাওয়ার জায়গা নাই এখানে। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে জানাবেন। আর আমরা এই যে এখানে আবার বিয়ের এখানে আসলাম। ভালোভাবে বয়সটা দিতে পারতেছি না, কারণ আমার চারপাশে মানুষ আছে, পিছে মানুষ, তাই জন্য আমি বয়স দিতে পারতেছি না। আর এই যে এখানে খাট থেকে মাটিতে পড়ে হাত ভেঙে গেছে। হাত যাও, আমি উল্কোটা আমি উল্কোটা যেখানে দেখো কত সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, গেট সাজাইছে। এই গেটটা অনেক বড়, 1 লাখ টাকা নিছে। এই গায়ে হলুদ থেকে এখান পর্যন্ত সাজাতে দেখো কত সুন্দর। আর কেউ এই ভিডিওটা যদি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বা টিকটকে আপলোড করতে চান তাহলে করতে পারেন, আমি কোনো কপিরাইট দেবো না। রাতে এটা আরও একটা রাতে ব্লগ ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনারা দেখবেন কত সুন্দর লাগে। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে আরও কত সুন্দর দেখা যায় মনে হয় যে এখানে কত সুন্দর। একটু জুম করে দেখাই, এই দেখো কি সুন্দর, স্বপ্নের মতন রাস্তা। আর যে আমি এখানে যাবো যেখানে আমরা ক্রিকেট খেলি প্রত্যেক দিন। আজকে শুক্রবার, আমার SSC পরীক্ষা চলতেছে। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরীক্ষায় ভালোভাবে দিতে পারি আর আমি যেন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি।
আর কার কার এইবার পরীক্ষা দিচ্ছ সবাই কমেন্ট বক্সে বলে জানাবেন। এই যে এখানে আমাদের বলাশলি হারায়, এখানে খুব জঙ্গল। এই যে এখানে আমরা ক্রিকেট খেলি, আর এখানে এই যে অনেকগুলো বড় বড় গাছ ছিল সেগুলো কাটছে দেখে আমরা এখানে ক্রিকেট খেলি। এই যে আমাদের ক্রিস, এইটা এখানে আমরা রোজ ক্রিকেট খেলি। আমাদের এখানে বিয়ে দেখে সবাই মেয়ের বাড়িতে গেছে, বিয়ে সেখানে গেছে, তার জন্য আজকে কেউ আসেনি ছেলে পেলে, তার জন্য আমরা ক্রিকেট খেলতে পারতেছি না। এখানে আরো সকালবেলা বা দুপুরে অনেক সুন্দর লাগে। এই যে এখান থেকে বল করে, এখানে এই যে স্টাম্প গাড়া থাকে, এখান থেকে কত সুন্দর দেখা যায়। এই দেখেন কত সুন্দর, আর সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন কত সুন্দর, আমরা এখান থেকে কত সুন্দরভাবে ক্রিকেট খেলি। ওই দেখেন এখান থেকে ওগুলো দেখা যাচ্ছে। আর আমরা একটু বাউন্ডারিটা যদি দেখাই তাহলে আপনাদের আরো ভালো হইতো। আর এই যে এখানে একটা বিল্ডিং আছে, এই যে এখানে আমি যখন ক্রিকেটের ফিল্ডিং দাঁড়াই তখন আমার খুব ভালো লাগে, কারণ এখান থেকে কত সুন্দর, এখান থেকে ওই যে ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে থেকে সূর্য মুখের পরে কি সুন্দর দেখা যায়। আর এই যে বাউন্ডারি, এটার ওই পাশে গেলে ছয় হয়, আর এই পাশে থাকলে চার হয়। আগে ছিল এইটা, এইটা দিয়ে সবাই ছোটো ছোটোগুলো ছয় চার মারে দেখে, আমরা এটা বড় করে দিয়েছি। আর এই যে এখানে আগে বড় ছেলেপেলা এবং আমরা এখানে আগে হাঁকু করতাম, কেউ মাইন্ডে নেবেন না, আপনাদের এলাকায় অনেক করে, অনেক সুন্দর লাগে এলাকাটা। আর যদি এইরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন, অল নোটিফিকেশন বাজে দিবেন। আর অন্য কেউ যদি এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করতে চান তাহলে করতে পারেন, আমি কোনো স্ট্রাইক বা কপিরাইট দিব না, নিঃসন্দেহে আপনি করতে পারেন। এই দেখেন কত সুন্দর, আমি যদি একটু বিল্ডিং এর উপর যাই তাহলে আপনাদের অনেক ভালো লাগতো। আমি যে পুকুর আছে এখানে পুকুরটা দেখাবো, বিল্ডিং এর উপরে যাই, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা গ্রামের ব্লক ভিডিও। দেখেন কত সুন্দর, আরো রাতে যখন ওইখানে ঝাড়বাতি গুলো লাগাইবে বা চালু করবে তখন আরো অনেক সুন্দর দেখা যায়, মনে হয় যে স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছি। তখন একটা ভিডিও করব। আর যে এখানে আমি প্রত্যেক দিন এসে লম্বা হওয়ার জন্য ব্যায়াম করতাম, ওই যে ওইটায় একটা বাঁশের মাথা রাখতাম আর এখানে একটা বাঁশের মাথা রাখতাম, অনেক সুন্দর এখান থেকে এরকম লড়কা লড়কি ভিডিও হইতো, এখানে অনেক ভালো। আর এই দেখেন কত সুন্দর রুমগুলো, এখানে যখন টাইলস লাগাবে তখন অনেক সুন্দর দেখা যাবে। আর এই যে এটা কিচেন রুম, এখানে রান্না করার জন্য, ওই যে উপরে দেখেন কত সুন্দর। আর আমরা একটু উপরে যাই যদি তাহলে আরো ভালো হইবে, দেখেন আমি সিঁড়িগুলো দিয়ে উপরে যাইতেছি, এখান থেকে দেখেন কত সুন্দর দেখা যায়। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর ভিউ। কি ভাই, ভাই ব্লক করতেছি, কত সুন্দর এখান থেকে পুকুরটা দেখো। এই পুকুরে যখন স্যাঁচে বা মাছ ধরে তখন আমরা এখান থেকে বসে দেখি, অনেক সুন্দর দেখতে লাগা। আর এই যে এইটা দেখা হয়ে গেছে, আমাদের দেখে ফেঁকে যাই, এখান থেকে অনেক সুন্দর। ও মা, এখান থেকে আমি পড়ে গেলে মরেই যাব, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমরা ধান নেড়ে দেই, অনেক সুন্দর জায়গাটা। এই এখন আমি নিচে যাবো কারণ এখানে মানুষের সম্ভাবনা আছে। এখন এই যে এই দুটো বেঁকা হয়ে গেছে, একটু সোজা করে দেই। এই যে এখন আমি নিচে যাবো।
মানুষ আসতেছে, তাই জন্য একটু আটকিলাম যাই টপ করে। কথা বলতে পারতেছি না, কারণ যে আমাকে ডাক দিল না মুন্না ভাই, কারণ আমার একটা ফেসবুক পেজ ছিল মুশ প্রিয় অন মুন্না, তার জন্য সে মুন্না বলে ডাক দিল। আমার আসল নামও হচ্ছে মুন্না, কিন্তু আমি ফেমাস হতে চাই মশুর দিয়ে। আমার ব্লগের নাম মশুর ওয়ান রাইডার ব্লগ, কারণ রাইডার দেখেছি, কারণ আমি মাঝে মাঝে সাইকেল স্টান্ট করি এবং রাইড করি। সাইকেল ব্লগও পাবেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে থাকবেন। অন্য কেউ যদি ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করতে চান তাহলে নিঃসন্দেহে আপলোড করতে পারেন, আমি কোনো কপিরাইট বা স্ট্রাইক দেব না। এই যে এখানে বল হারিয়ে যায় আমাদের, এই যে আবার সেই এখানেই চলে আসলাম। আর আমার কথা বলতে ভাল লাগতেছে না, মাথা ঘুরতেছে, একটু রেস্ট নেব। আর আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করব রাত 7টা 42 মিনিট বা 4টা বিকাল 4টা 42 মিনিটে ভিডিও আপলোড করি। এই দেখেন কত সুন্দর, এই যে এখান পর্যন্ত ধার বাঁধি দিছে, যখন লাইট দেয় তখন অনেক সুন্দর লাগে। এই দেখেন ধার বাঁধিগুলো, অনেক সুন্দর লাগে যখন লাইট দেয়। আজকে এখানে আসবে, লাইট জ্বালাবে, তখন আরো অনেক সুন্দর দেখা যাবে। এই দেখেন এখান থেকে কত সুন্দর, আগে আমরা 2-4 বছর আগে যখন 17-18-19 সাল ছিল তখন আমরা এখানে ক্রিকেট খেলতাম। এই যে যে এখানে স্টান খেলতাম, আর পিছে থাকতো কিপার। আর যে সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে, রেন্টা ওখানে থাকে বোলিং বল করতো, আর ওখানে আম্পিয়ার থাকতো। ওই যে গুয়ার গাছগুলো, ওইটা স্টাম্প ছিল, তখন আমরা এত কিছু বুঝতাম না। এইখানে 3টা স্টাম্প কাটা থাকতো, আর ওখানে স্টাম্প থাকতো, আমরা এখান থেকে বল করতাম। এই পাকে একবারে ওই বাড়ির ভিতর বল গেতো, তখন আর বলটা দিত না। এখান থেকে কত গুয়া পড়ছে তার কোনো হিসাব সারা গুয়া পড়ছে। আর এখানে এই বাড়ির ভিতরেও গেছে, এখান থেকে একেবারে ওই যে কাপড়ের মাথা পর্যন্ত বল গেছে, কিন্তু কতক সময় বল হারিয়ে গেছে। একবারে ওই যে ওই পোল পর্যন্ত বল গেছিল, কিন্তু বলটা আর দেয় নাই, কেউ কেউ বলটা হারিয়ে গেছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, যার ব্লগটা ভালো লেগেছে তারা আমাকে ছোট ভাই হিসাবে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এখানকার অবস্থা শহরের মতন, আমাকে সবাই সাবস্ক্রাইব করবা। আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না, প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।